পরমদয়াল সিসি ঠাকুরের শ্রীচরণে জানায় শতকোটি প্রণাম আপনাদের রানন্দিত জয়গুরু এগারো বছর বয়সে হিমায়তপুরের চক্রবর্তী বাড়ির বড় বউ হয়ে এলেন সরসীবালা জমজমাট এক বিরাট সংসার তিনি সাগ্রহে দায়িত্ব নিয়ে সেই সংসারকে সুষ্ঠু পরিচালনায় অংশ নিলেন সংসারের কোনো কাজের কথাতেই তিনি না বলেন না সেদিনের সেই অখ্যাত বালিকা বধূটি ধীরে ধীরে হয়ে ওঠেন লক্ষ লক্ষ মানুষের জননী স্বরূপা আপন ব্যক্তিত্বের প্রভায় সুষ্ঠু কর্মদক্ষতার গুণে কেবল শ্বশুরবাড়ির সংসারই নয় সৎসঙ্গ আশ্রম পরিবারের সাংসারিক যাবতীয় দায় দায়িত্ব মাথায় তুলে নিয়ে শ্রী শ্রী ঠাকুরকে নিশ্চিন্ত করেছিলেন শ্রী শ্রী বড়মা শ্রী শ্রী বড়মাকে লেখা একপত্রে পত্রে শ্রী শ্রী ঠাকুর যে দশটি নির্দেশ দিয়েছিলেন তা আজ ইষ্টপ্রসঙ্গের আলোচ্য বিষয় প্রথম নির্দেশ নিজে স্বার্থশূন্য হইয়া পরোপকারে যত্নবতী হইও পরোপকার তুল্য আর জগতে কি আছে দ্বিতীয় নিদেশ মিথ্যা কথা ত্যাগ করা নিতান্ত কর্তব্য জানি তুমি মিথ্যা কথা বলো না তবুও মানা করিলাম তৃতীয় নিদেশ গুরুজনকে প্রাণপণে সেবা শুশ্রূষা করিও চতুর্থ নিদেশ কখনো কোনো প্রাণীকে ইচ্ছাপূর্বক কষ্ট কিংবা প্রহার করিও না পঞ্চম নিদেশ রমণীর সতীত্ব রক্ষার চেয়ে আর শ্রেষ্ঠ কিছুই নাই প্রাণ দিয়াও সতীত্ব রক্ষা করিবে ষষ্ঠ নিদেশ মনকে সর্বদা শান্ত ও নির্মল রাখিতে যত্নবতী হইও সপ্তম নিদেশ কর্তব্য প্রাণপণে পালন করিবে অষ্টম নিদেশ চিন্তায় তোমার ভগবানকে সর্বদা হৃদয়ে রাখিবে নবম নিদেশ নিজের শরীর ভালো রাখিতে চেষ্টা করিও এবং অন্যের শরীর যাহাতে ভালো থাকে তাহা করিও দশম নিদেশ অকুলে পড়িলে দিনহীন জনে নুয়াইও শির কহিও কথা কুল দিতে তারে সেধু প্রাণপণে লক্ষ্য করি তার নাশীয় ব্যথা এগুলি অনুসরণ করেই শ্রী শ্রী বড়মা তার তাঁর অমীয় জীবনচর্যায় নারীর আটটি বৈশিষ্ট্য যথা নিষ্ঠা ধর্ম শুশ্রূষা সেবা সাহায্য সংরক্ষণ প্রেরণা ও প্রজনন মূর্ত করে তুলেছিলেন জয়গুরু